গেল 5 বছরে 6 দফা বাড়ানো হয়েছে বিদ্যুতের খুচরা পর্যায়ের দাম। 2010 সালে একবার, 2011 সালে দুবার, 2012 সালে দুবার, আর চলতি বছরের শুরুতে একবার বাড়ানো হয় বিদ্যুতের দাম। 5 বছরে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে গড়ে 50 ভাগ। সম্প্রতি পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম প্রায় 18 ভাগ বাড়ানোর প্রস্তাব দেওয়ার পর নড়ে চড়ে বসেছে খুচরা বিতরণকারী প্রতিষ্ঠানগুলো। আমাদের ওভারঅলে আমরা এখনও ব্রেক ইভেনে নাই। আমাদের গত বছরে প্রায় 43 কোটি টাকা লস হয়েছে, এই পর্যায়ে চললে পরে আগামীতে আরও বেশি লস হবে। সেক্ষেত্রে আমরাও আশা করি পাইকারি যদি বাড়বে আমাদেরকে রিটেলও বাড়ানো উচিত। এরই মধ্যে নিয়ন্ত্রক সংস্থা বিইআরসির কাছে পাইকারির পাশাপাশি খুচরা পর্যায়ে দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে কয়েকটি বিতরণ কোম্পানি। খুচরা পর্যায়ে গড়ে 15 থেকে 18% দাম বাড়ানোর প্রস্তাব করেছে কোম্পানিগুলো। রিটেল কোম্পানিগুলো আবেদন শুরু করেছে, হয়তো দুই একটা বাকি আছে মোটামুটি। পাইকারি বিদ্যুতের মূল্য যদি সমন্বয় করি অটোমেটিক তার একটা ইম্প্যাক্ট রিটেলে পড়বে, রিটেল প্রাইসে সেটা এর ইম্প্যাক্ট 15% পড়তে পারে। ডিসেম্বরে গণশুনানি হলে জানুয়ারি থেকে খুচরা পর্যায়েও বিদ্যুতের নতুন দাম কার্যকর হতে পারে বলে জানিয়েছে বিইআরসি। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।